আজ আমরা কথা বলবো ফুড ফর পাইলস নিয়ে, মানে যদি পাইলস হয় তো আমাদের কি খাবার খাওয়া উচিত। আসুন প্রথমে আমরা জেনে নেই যে পাইলস কি জিনিস। পাইলসকে আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে হ্যামারয়েডস বলি আর বাংলায় অর্শ। আমাদের যে এনাল ক্যানাল আছে অথবা মলদার অ্যারাউন্ড 4 সেন্টিমিটার্স ভিতরে কিছু এনাল কুশন থাকে, এই এনাল কুশন কি জিনিস? এনাল কুশন এক ব্লাড ভেসেলসের ব্রাঞ্চেস, এতে যখন প্রেশার পড়ে তো সাইজে বড় হতে থাকে এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটি কখনো মাসের রূপ নিতে পারে, বাহিরেও আসতে পারে। একে আমরা পাইলস বলে থাকি। এতে যদি প্রেশার বেশি থাকে তবে ব্লিডিংও হতে পারে। পাইলসের 4 গ্রেড হয়। ফার্স্ট গ্রেডে অল্প একটু ব্লিডিং হয়, এতে বাহিরে কোনো মাস দেখা যায় না। সেকেন্ড গ্রেডে মোশনের সময় মাস বাহিরে আসতে পারে কিন্তু তার নিজে থেকেই ভেতরে চলে যায়। থার্ড গ্রেডে মাস বাইরে আসবে কিন্তু নিজে থেকে ভেতরে যাবে না, ওকে আপনার ভেতরে ধাক্কাতে হবে। এবং ফোর্থ গ্রেডে মাস বাহিরে আসলেও বাহিরেই থাকবে, কখনো ওকে ভেতরে পাঠানো যাবে না। সো দিজ আর দ্য 4 গ্রেডস অফ পাইলস। পাইলস এর সিমটমস কী কী? এর 2টি মুখ্য সিমটমস আছে, তা হলো এক ব্লিডিং, অ্যান্ড সেকেন্ড উইল বি আপনার যে মাসা বাইরে আসছে, আপনার যে সোয়েলিং হচ্ছে তা। ব্লিডিং কুড বি পেইনলেস অলসো, অর্থাৎ আপনার ব্যথাও হবে না কিন্তু ব্লিডিং হবে, এবং ব্লিডিং 1 অথবা 2 ফোঁটা হবে না, বরং এর চেয়ে অনেক বেশি, যেমন 1 অথবা 2 চামচেরও বেশি ব্লিডিং হতে পারে। কেননা এটি একটি পেইনলেস ব্লিডিং, আপনি জানতেও পারবেন না যে আপনার ব্লিডিং হচ্ছে। আপনার হিমোগ্লোবিন কমে যেতে পারে, রেজাল্ট ইন আপনার ফেটিক আসতে পারে, এবং এই পাইলসের গ্রেড আপনার অজান্তেই গ্রেড বাড়তে পারে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। পাইলস একটি প্রগ্রেসিভ ডিজিজ, সো যদি এর যথাসময়ে ট্রিটমেন্ট না করা হয় এটি পরবর্তীতে বেশ কমপ্লিকেটেড সমস্যা করতে পারে। এটি ছিল পাইলসের সংক্ষিপ্ত ধারণা। আসুন এবার আমরা কথা বলি যে পাইলসে কি খাওয়া উচিত। আলাদা আলাদা ফুড আইটেমসের এক আলাদা আলাদা টাইম হয় হজমের। দ্য ডাইজেশন টাইম ভ্যারিজ ফ্রম 4 to 48 hours, ওকে? সো প্রথমত যে ফাইবারাস ফুড হয়, অর্থাৎ ফ্রুটস, যেমন এটি ট্রাভেল টাইম, ডাইজেস্টিভ টাইম থাকে 4 থেকে 5 ঘন্টা। আবার যে গ্রিন লিফ ভেজিটেবলস হয়, ভেজিটেবলসের 7 থেকে 8 ঘন্টা থাকে। এরপর যে হোল গ্রেইনস হয়, মানে গম, ভুট্টা, চাল, এদের ডাইজেশনের টাইম লাগে প্রায় 18 থেকে 20 ঘন্টা। ওয়ার এজ যে হাই প্রোটিনাস ফুড আছে, যেমন নন ভেজ হাই প্রোটিন ফুড, এদের ট্রাভেল টাইম থাকে অ্যারাউন্ড 48 আওয়ার্স। সো আমাদের লক্ষ্য রাখতে হবে যে যার ট্রাভেল টাইম সবচেয়ে বেশি, অর্থাৎ যে সবচেয়ে ফাস্টার ডাইজেস্ট হবে, সেই ফুডের কোয়ান্টিটি আমাদের খাবারে বেশি রাখবো, অর্থাৎ মোর ফাইবারাস ফুড অ্যান্ড লেস প্রোটিন ফুড। ফাইবারাস ফুডে সর্বপ্রথম নাম্বার, মানে ফ্রুটসে সর্বপ্রথম নাম্বারে আসে ব্রুনস, অর্থাৎ যাকে আমরা বাংলায় আলু বোখারা বলে থাকি, যেটি শুষ্ক আলু বোখারা। শুষ্ক আলু বোখারায় অ্যাপার্ট ফ্রম ফাইবার এতে আরও একটি কন্টেন্ট থাকে যাকে আমরা সর্বিটল বলি, যা চরল ল্যাক্সেটিভের কাজ করে। সো আপনি আলু বোখারা খান তো আপনার কনস্টিপেশন রিলিফ হওয়াতে যথেষ্ট ইজি হবে। অ্যাপার্ট ফ্রম প্রুনস, কিছু আদার ফ্রুটস আছে, যেমন অ্যাপলস, অরেঞ্জেস, ফিগস, দেন আঞ্জির আছে। এইসব ফ্রুটসগুলো আপনাকে অনেক ভালো ফাইবার কন্টেন্ট দিয়ে থাকে, কনস্টিপেশন প্রিভেন্ট করে। আবার যদি আমরা ভেজিটেবলসে আসি, হাই ফাইবারস ফুডওয়ালা ভেজিটেবলস হবে গ্রিন লিফ ভেজিটেবলস, অর্থাৎ সবুজ সবজি। আপনি যত সবুজ সবজি খাবেন তত আপনার কনস্টিপেশন রিলিফ হওয়ার জন্য হেল্প করবে। এখন আমরা জানবো যে আমাদের কোন ফুড প্রোডাক্টস অ্যাভয়েড করতে হবে। এক তো আমাদের নন ভেজ হাই প্রোটিন ফুড অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, এবং ক্যাফিনও অ্যাভয়েড করতে হবে, কারণ এসব জিনিস আমাদের কনস্টিপেশনের কারণ হতে পারে। আমরা এটা তো জানি যে পাইলস কজ করার মেইন রিজন হলো কনস্টিপেশন, তাই আমাদের সেই সব ফুড প্রোডাক্টস নিতে হবে যাতে কনস্টিপেশন অ্যাভয়েড হবে, এবং সেই সব ফুড প্রোডাক্টস অ্যাভয়েড করতে হবে যাতে কনস্টিপেশন বেশি হবে। যদি এসব ফলো করার পরেও আপনার পাইলস হয়ে থাকে তবে আপনি আপনার নিকটবর্তী এক জেনারেল সার্জনকে অবশ্যই দেখাবেন, অথবা আমাদের আপনি কমেন্টসে নিচে লিখতে পারেন। উই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ। Thank you. Book your surgery appointment on pristinecare.com/BD. Pristine Care.